হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা দৈনন্দিন ব্যবহার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে তোমাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে খুব ভালোভাবে ভোকাবুলারিগুলো বুঝতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা বিভিন্ন ফুলের ভোকাবুলারি নিয়ে ইংরেজি শিখব। পদ্ম ফুল এর ইংরেজি হচ্ছে লোটাস। মল্লিকা ফুল এর ইংরেজি হচ্ছে আরেবিয়ান জাসমাইন। শিউলি ফুল এর ইংরেজি হচ্ছে চায়না রোজ। গন্ধরাজ ফুল এর ইংরেজি হচ্ছে গার্ডানিয়া। রজনীগন্ধ ফুল এর ইংরেজি হচ্ছে টিউবেরোজ। হাসনাহেনা ফুল এর ইংরেজি হচ্ছে নাইট কুইন। কর্বি ফুল এর ইংরেজি হচ্ছে ওলেন্ডার। কামিনী ফুল এর ইংরেজি হচ্ছে চায়না বাক্স। কেতকী ফুল এর ইংরেজি হচ্ছে স্ক্রু পাইন। সূর্যমুখী ফুল এর ইংরেজি হচ্ছে সানফ্লাওয়ার। বকুল ফুল এর ইংরেজি হচ্ছে ব্যাকো। গাঁদা ফুল এর ইংরেজি হচ্ছে ম্যারিগোল্ড। শিমুল ফুল এর ইংরেজি হচ্ছে সিল্ক কাটন। এবার আমরা কিছু দিকসমূহের ভোকাবুলারি শিখব। মধ্যস্থান এর ইংরেজি হচ্ছে সেন্ট্রাল। অগ্নি এর ইংরেজি হচ্ছে সাউথ ইস্ট। বাজু এর ইংরেজি হচ্ছে নর্থ ওয়েস্ট। ঈশান এর ইংরেজি হচ্ছে নর্থ ইস্ট। নৈঋত এর ইংরেজি হচ্ছে সাউথ ওয়েস্ট। উদ্ধ এর ইংরেজি হচ্ছে আপওয়ার্ড। অধ এর ইংরেজি হচ্ছে ডাউনওয়ার্ড। আগে পিছে এর ইংরেজি হচ্ছে ফোর অ্যান্ড আফট। এবার আমরা বিভিন্ন ঋতুর ভোকাবুলারি শিখব। গ্রীষ্মকাল এর ইংরেজি হচ্ছে সাম্মার। বর্ষাকাল এর ইংরেজি হচ্ছে রেইনি সিজন। শরৎকাল এর ইংরেজি হচ্ছে অটাম। হেমন্তকাল এর ইংরেজি হচ্ছে ডুবে সিজন। শীতকাল এর ইংরেজি হচ্ছে উইন্টার। বসন্তকাল এর ইংরেজি হচ্ছে স্প্রিং।